একাদশ ও দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পাঠ দশে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার বক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী আমার ইমেল ঠিকানা এসকে ডট প্রামাণিক অ্যাট ইয়াহু ডট কম আজ আমরা শিখব বাইনারি গণিত তোমরা জানো গাণিতিক প্রক্রিয়াসমূহ হল যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই চারটি গাণিতিক প্রক্রিয়া কি কি যোগ বিয়োগ গুণ এবং ভাগ আর এই চারটি গাণিতিক প্রক্রিয়ার মধ্যে এই বাইনারি যোগ এবং বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ তাই এখানে শুধু আমরা বাইনারি যোগ ও বিয়োগ শিখব গুণ এবং ভাগ শিখব না তবে তোমরা যদি শিখতে চাও বইতে একটু দেখে নিও না বুঝলে আমাকে পরবর্তীতে জানিও তাহলে আজ আমরা শিখব বাইনারি গণিতের বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ তাহলে এসো আগে আমরা বাইনারি যোগটা শিখে নিই খুবই সহজ বাইনারিতে তো দুইটা অঙ্ক তোমরা তো জানো শূন্য এবং এক কাজেই শূন্য এবং একের যোগ বিয়োগ কিন্তু দশমিকের চেয়ে অনেক সহজ দেখো একটু খেয়াল করো এই যে শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য আমাদের দশমিকও তাই শূন্য এক যোগ করলে এক আর শূন্য যোগ করলে এক এইখানেই কিন্তু মনে রাখার বিষয় এক আর এক যোগ করে হয় শূন্য ক্যারি এক বা হাতে থাকবে এক যেমন দশমিকের বেলায় দেখো আমরা কী করি নয়ের সঙ্গে যদি আমরা দুই যোগ করি দশমিকের ক্ষেত্রে নয় আর দুয়ে কত হয় এগারো হয় আর হাতে থাকে বলি না আমরা এক এই হাতে থাকা বা ক্যারি হলো এক এই এক আমরা এইখানে যদি কোনো অঙ্ক থাকে তাহলে তার সঙ্গে যোগ করে এখানে লিখি বাইনারি তো কিন্তু ঠিক একই নিয়ম এই যে এককে আমরা বলছি যে হাতে থাকে বা ক্যারি আসলে এটা কোথায় থাকে এটা আসলে থাকে কম্পিউটারের অস্থায়ী মেমোরি রেজিস্টারে যখন এই হাতে থাকা বা ক্যারি প্রয়োজন হয় যোগ করার বা বিয়োগ করার তখন সেটা যোগ হয় বা বিয়োগ হয় কিন্তু পরবর্তীতে এটা এমনি এমনি মুছে যায় কি অদ্ভুত ব্যাপার তাই না তাহলে আসলে এই হাতে থাকা বলা হচ্ছে মানে এটা একটা জায়গা লাগবে এক কম্পিউটারের জন্য একটা জায়গা লাগে যেটাকে বলে অস্থায়ী মেমরি রেজিস্টার আর আমরা মানুষেরা সাধারণত ছোটোবেলা থেকে শিখে আসছে এটা হাতে থাকে তা আমরা ওই হাতে থাকি কথাটাই মনে রাখি এবং সেভাবেই আমরা পরবর্তী ধাপগুলো অতিক্রম করব দেখো আরেকটু বড় করে যদি আমরা দেখি তার আগে শেষবারের মতন দেখো শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য শূন্য এক যোগ করলে হয় এক এক আর শূন্য যোগ করলে হয় এক যখন এক এক যোগ করব বাইন বাইনারি তার দুই নাই এরকম দশমিকের মতন যেমন দশমিক অঙ্ক নয় সর্বোচ্চ অঙ্ক তারপরে কিন্তু আবার অন্যান্য অঙ্কগুলো ফিরে আসে এখানে বাইনারিতেও তাই এক এক যোগ করে তো আর দুই হয় না মানে দশমিকের মতন দুই হয় না এই অক্ষর তো নাই অক্ষর বলছি কারণ এই অঙ্ক তো নাই কাজে আমাদের এই যে একের পরে আবার ফিরে আসবে শূন্য এবং একই ফিরে আসবে দেখো কিভাবে আসে আরও একটা উদাহরণ নিয়ে আমরা এই উদাহরণটা খেয়াল করো শূন্য আর এক এই দুটা যোগ করে কত হয়েছে এক হাতে কিছু আছে নাই এবার দেখো এই যে এক আর এক আর এক যোগ করলাম এক আর এক যোগ করে হলো শূন্য আর হাতে থাকে এক ঠিক আছে এক আর এক যোগ করে হলো এই শূন্য আর হাতে থাকলো বা ক্যারি হলো এক সেই একটা হাতে যেটা থাকে সেই একটা এখানে কোনো অঙ্ক থাকলে তার সঙ্গে যোগ হয় এখানে কোনো অঙ্ক নাই সেজন্য এই হাতে থাকার একটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আরেকটা উদাহরণ দেখো তাহলে আরেকটু পরিষ্কার হবে বিষয়টা এখানে দেখো এক আর শূন্য যোগ করে হলো এক শূন্য আর এক যোগ করে হলো এক এই যে এক এক যোগ করে হয় শূন্য আর হাতে থাকে কত বা ক্যারি কত এক এদিকে কোনো অঙ্ক নেই সেজন্য এই একটাকে আমরা বামে বসিয়ে দিলাম আরও একটা উদাহরণ দেখি এবার দেখো এক এক যোগ করলাম তাহলে কত হবে শূন্য হলো হাতে কিছু থাকলো থাকলো হাতে থাকলো বা ক্যারি হলো এক ঠিক আছে এই এক দেখো এখন এই একের সঙ্গে যুক্ত হবে মানে যোগ হবে এক এক যোগ করলে কত হবে আবারও কিন্তু শূন্য হাতে আবার এক থাকলো আবার একটাকে আমরা এখানে লিখে নিলাম সুবিধার্থে এবার হলো কি তিনটা এক হলো তিনটা এক খেয়াল করো আমরা এক আর এক যোগ করে কত বলেছি শূন্য হাতে থাকে এক সে একটা এখানে বসিয়েছি ঠিক আছে তাহলে এক এক যোগ করে হয়েছে আমাদের আসলে এক আর শূন্য তার সঙ্গে এই যে আরও একটা এক এই একটাকে আমরা আবার যোগ করলাম তাহলে কি হলো শূন্য আর এক যোগ করে হলো এক আর এই এক তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে এক যোগ করে হয় আসলে আমাদের এক এক তাহলে এই একটা আমরা এখানে বসিয়ে দিই ঠিক আছে আর এই একটা কি আমাদের ক্যারি বা হাতে থাকা সেই হাতে থাকাটা আবার এসে এইখানে যোগ হবে বুঝতে পারছ তাহলে দেখো খেয়াল করো আবার এখানে কয়টা এক হলো তিনটা এক তিনটা এক হলে আমরা কত লিখতে পারি এক এক লিখতে পারি তাহলে এক এক হলে এই একটা আবার আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের এই একটা কি আবার ক্যারি তাহলে এখানে এলো আবার এক কিন্তু এদিকে কোনো অঙ্ক আছে কোনো অঙ্ক নাই সেজন্য এই একটাকে আমরা এখানে বসিয়ে দিলাম খুব মজার ব্যাপার তাই না শূন্য এক যোগ করা এবং সহজেও দেখো আর বলছি আমি প্রথমে আমরা এই এক আর এক যোগ করেছি এক এক যোগ করে হয়েছে শূন্য আমাদের হাতে ছিল এক এই যে এক সেই এক এক যোগ করে আবার হয়েছে শূন্য হাতে হয়েছে এক এই এক এই তিনটে এক হয়ে গেল তিনটে এক হয়ে গেলে এক এক হয় এই যে আমরা যোগ করে দেখেছি এক এক হয়েছে এই এককে আমরা বসিয়ে দিয়েছি এইখানে তারপরে আবার ক্যারি এক মানে হাতে থাকা এক আবার তিনটা এক তিনটা এক হলে হয় এক এক এই এক আমরা এখানে বসিয়েছি আর ক্যারি বা হাতে থাকার এক এদিকে কোনো অঙ্ক না থাকায় একটা এখানে বসে গেল কি বুঝতে পারছ তো প্রয়োজনে বারবার দেখবে এই ভিডিওটা এবার একটু অন্যরকম একটা উদাহরণ নেওয়া যাক এবি ও সিডি যোগ করে যোগফল অক্টালে প্রকাশ করো আসলে এবি আর সি ডি কোন ধরনের সংখ্যা মনে আছে এবি আর সি কোন ধরনের সংখ্যা এবিআরসিডি হলো ডিসিমেল সংখ্যা তাহলে আমাদের প্রথম কাজ কী হবে এই ডিসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা মনে আছে তো কীভাবে আমরা করেছিলাম যদি মনে না থাকে আবার আগের ভিডিওগুলো দেখবে দেখো এর বাইনারি লিখেছে আমরা এইটা কীভাবে লিখলাম এ তো আসলে দশ তাই না তাহলে দেখো এখানে একের ঘর দুইয়ের কলাম বা ঘর চার আর এটা হলো আটের কলাম আমাদের দরকার দশ দেখো আট আর দুই যোগ করলে দশ হয় সেজন্যে আমরা আটের কলমে এক লিখেছি দুইয়ের কলমে এক লিখেছি চারের কলাম মানে চার দরকার নাই শূন্য একও দরকার নাই শূন্য এভাবে আমরা হেক্সডিসিম্যাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি তারপরে বি বি কত এগারো খেয়াল করে দেখো এটা আটের কলাম এটা দুয়ের কলাম দশ আর একে এগারো হয়ে গেল ঠিক সেই রকম আমাদের সিডিকেও বাইনারিতে রূপান্তর করতে হবে তাহলে এবি এবং CD দুটো হেক্সাডিসিমেল সংখ্যাকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করে নিলাম এবার আমরা যোগ করব যোগের নিয়ম মনে আছে নিশ্চয়ই খেয়াল করো এই এক আর এই এক যোগ করে কত হলো আমাদের শূন্য হাতে থাকলো এক তাহলে এই এক এই একের সঙ্গে যোগ করলাম তাহলে এই কলাম যোগ এখন এক এক যোগ করে শূন্য আবার হাতে থাকলো এক তাহলে এখন এই কলাম এক আর এক যোগ করলে শূন্য হাতে থাকলো এক এবার দেখো তিনটা এক হয়ে গেল ঠিক আছে এই যে তিনটা এক হয়ে গেল তিনটা এক থাকলে কত হয় এক হয় হাতে থাকে এক এক তাহলে আবার এই যে এই কলাম যোগ এই এক হাতে থাকার এক কিন্তু এখানে আর শূন্য এখানেও শূন্য তাহলে একই বসল আর হাতে কিছু আছে হাতে কিন্তু নাই সেজন্যে এক আর শূন্য যোগ করে হলো এক শূন্য আর এক যোগ করে হলো এক হাতে কিছুই নাই এক আর এক যোগ করে হবে শূন্য হাতে থাকবে এক কিন্তু এদিকে বামে আর কোনো অঙ্ক নেই সেজন্য এই একটা কিন্তু এখানে বসে গেল তাহলে বোঝা গেল আমরা কিভাবে বাইনারি যোগটা করলাম একেবারেই সহজ ঘামড়ানোর কিছু নেই এবার আমাদের এই বাইনারি যোগফলটাকে অকটালে রূপান্তর করতে হবে অকটালে কিভাবে করব অকটাল থেকে বাইনারি দুঃখিত বাইনারি থেকে কিভাবে অকটাল করে এটা কি মনে আছে আশা করি মনে আছে এই যে ডান দিক থেকে তিনটা করে বিট নিয়ে একটা করে গ্রুপ তৈরি করতে হয় এই যে তিনটা করে বিট নিয়েছি তিনটা করে বিট নিয়েছি এখন এই গ্রুপের মান কত শূন্য এটা পাঁচ এটা হলো সাত আর এটা হলো পাঁচ কীভাবে কীভাবে হয় তোমাদের নিশ্চয়ই জানা আছে এর আগের ভিডিওগুলোতে আমি এগুলো বিস্তারিত আলোচনা করেছি সেগুলো শিখে এলে এগুলো কিন্তু একেবারেই সহজ তোমাকে যোগ করতে দিয়েছে এবি এবং সিডি অন্য কিছুও দিতে পারে যদি সেটা বাইনারিতে না থাকে তাহলে আগে আমরা বাইনারিতে রূপান্তর করে নিলাম তারপরে যোগ করলাম বাইনারিতে তারপর অক্টালে প্রকাশ করলাম তবে তোমরা আর একটা কাজও করতে পারো যে হেক্সাডিসিম্যাল সংখ্যাকে তোমরা দশমিক সংখ্যায় নিয়ে যেতে পারো তারপরে দশমিকের যোগ করে নিলে নিয়ে আবার সেটাকে অপটাল করতে পারো তবে এক্ষেত্রে তোমাদের সময় লাগবে অনেক বেশি আর বাইনারিতে যোগ করলে বাইনারিতে রূপান্তর করে যোগ করলে সময় লাগবে অনেক কম পরীক্ষার সময় কিন্তু সময় বাঁচানোটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক আমরা আরও একটা উদাহরণ দেখি এবার দেখো যে বি আর সি ডি দুটো সংখ্যাই কিন্তু হেক্সাডেসিম্যাল সংখ্যা আবার যোগ করে যোগ ফলও হেক্সাডেসিম্যাল সংখ্যায় নিয়ে যেতে হবে এই কাজটা কিন্তু তোমরা কয়েক রকমভাবে করতে পারো তার মধ্যে সবচেয়ে সহজ এবং কম সময় করা যায় এই হেক্সাডেসিম্যাল সংখ্যাকে আমরা প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তারপর বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিম্যাল সংখ্যায় রূপান্তর করব আরও একটা উপায় আছে এই হেক্সাডিসিম্যাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব তারপরে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিম্যাল সংখ্যায় রূপান্তর করব আরও একটা উপায় আছে সরাসরি হেক্সাডেসিম্যাল সংখ্যাকে যোগ করা ঠিক দশমিকের মতো বাইনারির মতন তবে এই যোগটা খুব কঠিন না ষোলোভিত্তিক যোগ তো এটা আমরা তোমা আমি তোমাদেরকে এখনও শেখাইনি তোমাদের যদি আগ্রহ থাকে আমাকে জানায়ও তাহলে আমি কিন্তু অক্টাল লকটাল যোগ কিভাবে হয় হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল যোগ কিভাবে হয় সেটা নিয়েও একটা আলাদা ভিডিও দিতে পারি তোমাদের তাহলে দেখো যে প্রথমেই এবি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এর বাইনারি হলো বি বিয়ের বাইনারি হলো এইটা কিভাবে হয় আমি আর দেখাচ্ছি না সিডি সি এর বাইনারি এইটা আর ডি এর বাইনারি এইটা এবার কী করবো বাইনারিগুলোকে যোগ করবো ঠিক আগের যে নিয়মে যোগ করেছি সেই একই নিয়ম খেয়াল করো এক যোগ করলে হয় শূন্য হাতে থাকলো এক এই এক আর এক যোগ করলে হবে এই শূন্য শূন্যর তো কোনো মূল্য নাই সেজন্য আমরা হিসাবের মধ্যে ধরছিও না হাতে থাকলো আবারও এক এই এক আর এই এক যোগ করলে হবে শূন্য হাতে থাকবে আবারও এক তিনটা এক হয়ে গেলে এক হয় আমি আগেই দেখিয়েছি আর হাতে থাকে এক এক শূন্য শূন্য যোগ করলে একই হয় এবার হাতে আর কিচ্ছু নাই এক আর শূন্য যোগ করলে হবে এক হাতে কিছু নাই এই এক আর এক যোগ করলে হবে এক এবারও হাতে কিছু নাই এই এক আর এই এক যোগ করলে হবে শূন্য এবার কিন্তু হাতে থাকবে এক এ পাশ্বে মানে বাম দিকে আর কোনো অঙ্ক নেই তাই আমরা কী করলাম এই এককে এখানে বসিয়ে দিলাম তাহলে হলো দুটো হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম তারপরে বাইনারি যোগ করলাম এবার কি করব এই বাইনারি যোগ ফলটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করব তো বাইনারি সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় এটা কি তোমাদের মনে আছে যদি মনে থাকে ভালো কথা না থাকলে আরেকবার দেখো আর ভিডিওটাও পূর্বের যে ভিডিও আছে সেগুলো দেখে নিও এইখানে দেখো যে চারটি বিট নিলাম তোমরা জানো যে বাইনারিকে হেক্সা ডিসিবেলে নিয়ে যেতে গেলে চার বিট একটা করে গ্রুপ করতে হয় তারপরে তাদের হেক্সা ডিসিবেল মানটা বসিয়ে দিতে হয় এই দেখো এই একাই এক আছে প্রয়োজনে তুমি যদি এদিকে আরও তিনটা শূন্য বসিয়ে নাও তাহলে চারটে বিট হয়ে গেল তবে বামের শূন্য মানের কোনো পরিবর্তন ঘটায় না কিন্তু ডানের শূন্য খুব গুরুত্বপূর্ণ এবারই সেটা বুঝতে পারবে এই দেখো এটা বামে তিনটা শূন্য কিন্তু এটা হলো এক আর ক্ষেত্রে দেখো ডানে তিনটা শূন্য সেটা হয়ে গেল আট তাহলে বুঝলে ডানে বামে শূন্যের গুরুত্বটা তাহলে আমরা বাইনারি যোগ শিখলাম তো তাই না এবার এসো আমরা আরও একটা উদাহরণ দেখি একেবারে যেভাবে পরীক্ষায় আসে সেই রকম একটা উদাহরণ যেমন দেখো এটা একটা অকটাল সংখ্যা কিভাবে বুঝলাম এই যে বেদ আট এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা এই যে বেদ ষোলো ঠিক আছে তাহলে একটা অকটাল সংখ্যা আর একটা হেক্সাডেসিমেল সংখ্যা এটাকে আমরা যোগ করব সবচেয়ে সহজ পদ্ধতি অক্টার সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব আর হেক্সারিসমের সংখ্যাকেও বাইনারি সংখ্যায় রূপান্তর করব এটাও কিন্তু অন্তত চার রকমভাবে এই অঙ্কটা করা যাবে তবে আমরা এক একরকমভাবেই দেখি খেয়াল করো এই যে সাত সাত লিখেছি কিভাবে এই যে এটা হলো আমাদের সাত আমি একবারে লিখে দিয়েছি আলাদা আলাদা করিনি তারপরে এটা ছয় এটা ছয় এই যে এই তিন বিট মিলে হয়েছে ছয় এটা হলো পাঁচ এই যে তিন বিটে পাঁচ তারপরে এই যে চার এইটা হয়েছে চার কীভাবে হলো সেটা আমি আর নতুন করে বলছি না বারবার বলছি আগেই বলেছি যে প্রত্যেকটা পাঠ শুরু থেকে তুমি যদি মনোযোগ দিয়ে শিখে আসো তাহলে পরপর কোনো পাঠে তোমার অসুবিধা হবে না এই যে এখন যেটা করাচ্ছি তোমরা যদি আগে মনোযোগ দিয়ে না শিখে আসো যে অকটাল থেকে কিভাবে বাইনারি করা যায় হেক্সারিবল থেকে কিভাবে বাইনারি করা যায় তাহলে কিন্তু এখানে অসুবিধায় পড়বে এবার দেখো এই যে এক এই যে চার বিটা আমরা এক লিখেছি এফ এফ এই যে চার বিটে এখান থেকে পর্যন্ত তারপরে এই যে পাঁচ আর এইটা হলো নয় তাহলে আমাদের অক্টাল সংখ্যা এবং হেক্সাডিস সংখ্যাকে বাইনারি করা হয়ে গেল এবার আমরা যোগ করব যোগ তো পারবে তাই না দেখো এখানে আছে সবচেয়ে ডানে এক এখানে কিছু নাই মানে ফাঁকা মানে শূন্য এখানে শূন্য বসালেও দশমিক যেহেতু আছে দশমিকের পরে এই ডান দিকে যত শূন্য বসাও মানের কোনো পরিবর্তন হয় না এখানে আমরা শূন্য বসাতেও পারি নাও বসাতে পারি যাই হোক শূন্য এবং এক যোগ করলে হয় এক শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য 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 যোগ করলে শূন্য তোমরা জানো এগুলো এক এক যোগ করলে কত হবে শূন্য হবে শূন্য হবে তবে এক থাকবে ক্যারি বা হাতে থাকবে এক এবার আমরা কি করব এই যে তিনটা এক যোগ করলাম তাহলে হলো এক হাতে আবার এক থাকলো এই এক শূন্য শূন্য যোগ করে আমরা পেলাম এই একটা তারপরে এই এক এক যোগ করলাম যোগ করে পেলাম শূন্য হাতে থাকে এক তাহলে এখানে এক এলো এক শূন্য শূন্য যোগ করে কত হবে এই একটা আবার দেখো এই যে এক এক যোগ করলাম যোগ করে হলো শূন্য হাতে থাকলো এক এবার দেখো তিনটা এক হয়ে গেল তিনটা এক হলো কত হয় এই যে তিনটা এক হলো হবে এক হাতে থাকবে এক আবারও দেখো এখানেও কিন্তু তিনটা এক হয়ে গেল তিনটা এক হলে হবে এক হাতে থাকবে এক এইখানে খেয়াল করো আবারও দেখো তিনটা এক হয়ে গেলো তিনটা এক হলে হয় এক হাতে থাকবে এক এখানে আমরা এক বসালাম হাতে এক এখানে আবার কী হলো তিনটা এক হয়ে গেল তাহলে আমরা লিখবো এক হাতে থাকলো এক তারপর এখানে আছে কত শূন্য শূন্য আর এক যোগ করলে কত হবে এক সেই একটা কিন্তু এইটা ঠিক আছে তাহলে আমরা বাইনারির যোগটা করে ফেললাম এটা বারবার অনুশীলন করবে আগে আমি বলেছি গণিত হল অনুশীলনমূলক বিষয় এটা তোমরা যত অনুশীলন করবে তত শিখবে তত মনে থাকবে আর যেভাবেই দিকটা কেন তোমরা করতে পারবে যাই হোক আমাদের বাইনারি যোগটা তো হয়ে গেল এবার কি করব আমাদের এই বাইনারি সংখ্যাটাকে কি করতে হবে হেক্সাডেসিম্যালে প্রকাশ করতে হবে তোমরা জানো এবার আমাদের চারটি করে বিট নিয়ে বা চারটি করে অঙ্ক নিয়ে একটি করে গ্রুপ তৈরি করতে হবে এবং সেই সেই গ্রুপের হেক্সাডেসিমেল মানটা বসাতে হবে তাহলে দেখো এখানে দুই ইচ্ছা হলে তোমরা এখানে দুটো শূন্য বসিয়ে নিতে পারো তাতে মানের কোনোই পরিবর্তন হলো না এটা দুই আর একে তিন হ্যাঁ এটা আট আর চারে বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো তো হয় না একসাথ এসে মেলে চোদ্দোর পরিবর্তে আমরা কী লিখি ই লিখি এটা দেখো আট দুয়ে দশ আর একে এগারো এগারো মানে এক্সাইড এসে বি আর এটা হলো এক তাহলে বোঝা গেল আমরা কীভাবে একটা অক্টাল সংখ্যা আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করে যোগ ফল হেক্সাডেসিম্যালে প্রকাশ করতে পারি আবার অক্টালেও প্রকাশ করতে পারি কোনো সমস্যা নেই এবার দেখো একটা অক্টাল সংখ্যা আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা যোগ করে যোগ ফল বের করব তারপরে অক্টালে প্রকাশ করবো এটাও কিন্তু কয়েকভাবে করা যায় তবে আমরা শুধু ওই আগের মতন বাইনারিরই সাহায্য নেব তাহলে প্রথমে এই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলাম কিভাবে করলাম আগেও বলেছি তারপরে কি করব এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আবার বাইনারিতে রূপান্তর করব করে এখন এই দুটোকে যোগ করব এখন যোগফলকে অক্টালে প্রকাশ করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের তিনটা করে বিট নিয়ে একটা করে গ্রুপ তৈরি করতে হয় আমরা সেটাই করলাম তাহলে দেখো পূর্ণাংশের বেলায় ডান থেকে বামের বিট নিতে হয় আর ভগ্নাংশের বেলায় বাম থেকে ডানে তাহলে ডান থেকে বামে এইভাবে পূর্ণাংশের বেলায় তুমি এদিকে যদি দুইটা শূন্য বসাও তাতে কিচ্ছু অসুবিধে নেই আবার এদিকে খেয়াল করো বাম থেকে ডানে এখানে যদি দুইটা শূন্য বসাও তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল তাহলে এটা হলো চার এটা শূন্য এ শূন্য কিন্তু দেব না তা বলা যাবে না দিতেই হবে দশমিক শূন্য চার আর দশমিক শূন্য চার আর দশমিক চার শূন্য এক কথা নয় কিন্তু তোমরা কিন্তু বোঝো আমি আর বিস্তারিত বললাম না এটা তিন এটা পাঁচ এটা সাত এটা এক এইভাবে আমরা কি করব যে হেক্সাটেসিমেলই হোক আর অক্টালি হোক সেই সংখ্যাকে প্রথমে আমরা বাইনারি করব। তারপরে বাইনারি থেকে যদি বলে অক্টালে যেতে তাহলে অক্টালে যাবো হেক্সাটেসিমেল হেক্সাটেসিমেল যাব যোগ তো শেখা হলো এবার খুব দ্রুত একটু বিয়োগ শিখে নিই আমরা খেয়াল করো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এক থেকে এক বিয়োগ করলে শূন্য এইখানে হল এক থেকে শূন্য বিয়োগ করলে এক এটাই হলো মজার ব্যাপার এই শূন্য থেকে এক বিয়োগ করলে এক এই যে ক্যারি যোগের বেলায় ক্যারিটা আমরা এইখানে রেখেছিলাম কিন্তু বিয়োগের বেলায় ক্যারি কিভাবে হবে এইখানে আসবে কিভাবে আসবে একটা উদাহরণ দেখো যদি আমাদের বারো থেকে তিন বিয়োগ করতে বলে দশমিক আমরা কিভাবে করতাম আমরা করতাম কি এই যে দুই আছে দুইয়ের পাশে একটা এক বসাতাম মানে দশ যোগ করতাম যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে এখানে কত হলো দুইয়ের পাশে এক বসালে হলো বারো বারো থেকে তিন বিয়োগ করলে হয় নয় এই যে আমরা এখানে এক বসালাম সে একটা এইখানে যে অঙ্ক থাকে তার সঙ্গে কি করতাম যোগ করতাম এখানে তো অঙ্ক নাই শূন্য আছে তার মানে অঙ্ক নাই মানে এখানে শূন্য তার সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে এক হয় সেই এক থেকে এই এক বিয়োগ করলে হয় শূন্য তাই না সেই শূন্যটাকে কি বলি আমরা বামের দিকে বসাই না আর একটা উদাহরণ দেখো যদি আমরা তেরো থেকে আর একটু বড় নেই তেরো থেকে যদি আমরা চারই বিয়োগ করি আগের নিয়মেই হবে এটা আর আমরা যদি এরকম কাজ করি আর একটু বড় নিয়ে তেইশ থেকে যদি আমরা চোদ্দো বিয়োগ করি তাহলে কী করি তাহলে যে তিন তিনের পাশে আমরা একটা এক বসাই তেরো হল তেরো থেকে চার বিয়োগ করলে কত হয় নয় হয় এই যে এক বসালাম এখানে কি করি তখন এই একের সঙ্গে যোগ করি এক এক যোগ করলে কত হয় দুই দুই থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য তখন কিন্তু আমরা বামে শূন্য বসাই না যাক হোক দেখো এখানে আমরা আর একটা উদাহরণ দেখি উদাহরণ একে খেয়াল করো এই যে শূন্য থেকে এক বিয়োগ করলাম কিভাবে করলাম এক হলো কেমন করে এই যে এইখানে কিন্তু আমরা একটা এক নিব তাহলে এখানে কত হলো এক শূন্য হলো না আসলে এক শূন্য কীভাবে আসে মনে আছে তো একটু খেয়াল করো বাম কর্নারের উপরের দিকে এক এক যোগ করলে কত হয় শূন্য হাতে থাকে এক এক যোগ করলে আমাদের কত হয় এক শূন্য হয় তাই না তাহলে এই যে এক শূন্য এই যে এক শূন্য এক শূন্যর মধ্যে আসলে কি কয়টা এক আছে দুইটা এক আছে এই দুইটা এক থেকে আমরা একটা এক বাদ দিলাম তাহলে কি হয় এক হয় খুব ভালো করে খেয়াল করো আর এই যে বামের দিকে এক বসিয়েছিলাম তাহলে কি হবে এই একের সঙ্গে কিন্তু এই এক যোগ হবে এক এক যোগ করলে কত হয় এক শূন্য হয় আর উপরে আছে এক উপরে আছে এক তাহলে একের পাশে আমরা কি আরেকটা এক বসাবো না সে একটা যদি আমরা এখানে লিখি এবার কত হলো এক এক থেকে আসলে এক শূন্য বিয়োগ বিয়োগ করলে কত হবে এক থেকে শূন্য বিয়োগ করলে হবে এক হাতে কিছু নাই এক থেকে এক বিয়োগ করলে হবে শূন্য তো বামের শূন্য আমরা বসাই না তাহলে এই যে এক এই একটা কিন্তু এখানে হলো এই যে মনোযোগ খেয়াল করো এই যে এক এখানে বসিয়েছিলাম এখানে কি এই একটা যোগ হবে এবার এই এই এক থেকে উপরের এক থেকে এক বিয়োগ করলে শূন্য তবে বামের দিকে আমরা শূন্য বসাই না বিয়োগ ফল হল এক এক আরও একটা উদাহরণ খেয়াল করো তাহলে পরিষ্কার হবে এক থেকে শূন্য বিয়োগ করলে কত হবে এক হবে এটা তোমরা জানো এই যে শূন্য আছে শূন্যর পাশে বসাতে হবে একটা এক তাহলে হলো এক শূন্য এক শূন্যর মধ্যে আসলে দুইটা এক আছে সেই দুটো এক থেকে আমরা একটা এক বিয়োগ দিলাম তাহলে হলো আমাদের এক এই যে খেয়াল করো যে এই যে এই যে এক শূন্য এক শূন্যর মধ্যে আসলে আছে দুটো এক সেখান থেকে আমাদের এই একটা এক বাদ দিতে হলো তাহলে থাকলো একটা এক এই যেখানে এক বসিয়েছিলাম সেই একটা কি করতে হয় এটার সঙ্গে যোগ করতে হয় এক এক যোগ করলে কত হয় এক এক যোগ করলে হয় এই যে এক শূন্য ঠিক আছে আর এই যে উপরে এক এক শূন্য তো একের চেয়ে বড় হয়ে গেল সেজন্যে এখানে আরেকটা এক বসাবো তাহলে কত হলো এক এক এই এক এক দেখো আমরা কোথায় লেগেছি এক এক তাহলে এক এক থেকে যদি আমরা এক শূন্য বাদ দিয়ে দিই তাহলে কত থাকে এক থাকে তাহলে এই একটাকে লিখলাম আমরা এখানে তারপরে দেখো এই যে এক লিখেছিলাম এই একটা কি করবো আমরা নিচের একের সঙ্গে যোগ করব। আবার এখানে কত হয়ে গেল এক শূন্য হলো এখানে এক ছোট আবার এখানে এক বসালাম তাহলে উপরে হয়ে গেল এক এক তাহলে এক এক থেকে এক শূন্য বিয়োগ করলে হয় এক তাহলে সে একটা আমরা এখানে বসালাম এবার কি হলো এই যে একটা এই একটা এখানে আসবে এখানে তো কোনো এক অঙ্ক নাই তাহলে এক থেকে এক বিয়োগ করলাম তাহলে বামে আসছে শূন্য বামের দিকে শূন্যটা বসানো হয় না আরো একটা উদাহরণ দেখো এবার দেখো এই যে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করলে এক কীভাবে হলো শূন্য থেকে তো এক বিয়োগ করা যায় না শূন্য তো ছোটো এক বড় তাহলে বামে একটা এক নিলাম হয়ে গেল এক শূন্য এক শূন্যর মধ্যে দুইটা এক আছে সেখান থেকে একটা এক বিয়োগ দিলাম থাকলো একটা এক এই যে এক নিয়েছিলাম এখানে এবারের সঙ্গে এক যোগ করতে হবে এক এক যোগ করলে হয় এক শূন্য এক থেকে এক শূন্য বিয়োগ করা যায় না এখানে আবার একটা এক নিতে হবে এক এক থেকে এক শূন্য বিয়োগ করলে হয় এক একটা এখানে আবার যোগ হবে তাহলে কত হলো এক শূন্য হলো এখানে এক বসাও তাহলে এখানেও এক শূন্য নিচেও এক শূন্য এক শূন্য থেকে এক শূন্য বিয়োগ দিলে হয় শূন্য এ একটাকে এখানে যোগ করো তাহলে এক আর শূন্য যোগ করলে কত হয় এক এই এক থেকে এক বিয়োগ দাও তাহলে হয় শূন্য এই এক থেকে এক বিয়োগ শূন্য এখানে এক আছে বাম পাশে একটা এক বসাও এক শূন্য এক শূন্য থেকে এক বাদ দিলে কত এক হাতে থাকে এই যে ক্যারি এই এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য বামের শূন্যটা আমরা বসাই না ঠিক আছে বোঝা গেছে বারবার বলছি আবারও বলছি তোমরা অনুশীলন করো তাহলে এগুলো সহজ মনে হবে যদি অনুশীলন করা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু কঠিন মনে হবে আশা করি তোমরা আজকের পাঠটা আয়ত্ত করতে পেরেছ তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতন এখানে শেষ করছি পরবর্তী পাঠে আবার দেখা হবে ধন্যবাদ